আমাকে কোনো আয়োজক কখনো বাংলাদেশে হুমায়ুন আহমেদকে নিয়ে একটি সম্মেলন করবার কথা বলেননি কেউ ভাবেননি বরং আমি দুই একবার হয়তোবা কোনো এরকম কর্পোরেট মিটিং এটিং এ একটু বলেছিলাম যে হুমায়ুন আহমেদের 70তম জন্মবার্ষিকী যখন উনি আসলে হঠাৎ করে 11 বছর পরে স্টেটমেন্ট দিতে আসছেন তো ওনার স্টেটমেন্টটা ভুল আমি তো গত 10-11 বছরে ওনাকে কোনো মানে ওনাকে তো আমি কবর জিয়ারত করতেই দেখি নাই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে হয়তো উনি করেছেন মাঝরাতে গিয়ে করেছেন অথবা অনেক ভোরে গিয়ে করেছেন আমার চোখে পড়েনি ওনার স্টেটমেন্টটা ভুল আপাতত নিজস্ব গল্প আমি মনে করি না জুম মিটিং করতে হবে বলে ব্যাপারটা না না আমার জুম মিটিং করতে হবে কেন করতে হবে না সেই জন্য না আমি হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটক বানিয়েছি একটা সময় এবং আমি মনে করি যে আমি এটা ঠিক করিনি ঠিক করিনি না আমি প্রয়োজনে বানিয়েছি প্রয়োজনের জন্য আমাকে অনেকগুলো নাটক বানাতে হয়েছে একদম যদি আরো খোলাসা করে বলি হুমায়ুন আহমেদের চিকিৎসার সময় অনেক অনেকগুলো মানে আর্থিক লোন ছিল তখন একটি চ্যানেলের কাছে একটা বড় অঙ্কের লোন আমাদের ছিল সেই লোনটা মেটানোরও একটা ব্যাপার ছিল এবং আমি খুব গর্ব করে বলতে চাই হুমায়ুন আহমেদের কাছে কারো লোন নেই সমস্ত লোন আমি শোধ করেছি আমি শোধ করেছি পরবর্তীতে হ্যাঁ হুমায়ুন আহমেদের কিছু বইয়ের রয়্যালিটি দিয়ে কিছু ইয়ে হয়েছে কিছু কি বলবো অ্যাডজাস্ট হয়েছে হুমায়ুন আহমেদের চল মানে চিকিৎসার সময় একটা বড় অঙ্কের লোন বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়েছিল সব শোধ হয়েছে ওই সময় আমাকে অনেকগুলো নাটক আমি বানিয়েছি যেটা আমি এখন এই জায়গায় এসে আমি তখনও বানাতে যে আমি খুব কমফোর্টেবল ছিলাম তা না আমি যে খুব আগ্রহ করে বানিয়েছি তা না আমি মনে করি ওগুলো ভালো হয়নি আচ্ছা আচ্ছা তো আমি হুমায়ুন আহমেদের একটা কাজ আমি তখনই করব যখন আমি ভাববো যে এই কাজটি হুমায়ুন আহমেদের মানে আমি তো ওনার পরিবারের পাশাপাশি আমি ওনার ভক্ত আমি তো চাই যে হুমায়ুন আহমেদের একটি কাজ যদি সেটা শাওনও বানায় সেটা বেস্ট না হলে তো আমার শাওনকেই মারতে ইচ্ছা হবে সেটা আমি চাই না আমি চাই সেটা এমন সময় হোক সেটা আমি যেন আমার বেস্ট কাজটা হুমায়ুন আহমেদকে দিতে পারি এজাজ বলছেন যে ক্যান্সার হাসপাতাল তার প্রধান স্বপ্ন ছিল শেষ দিকে কিন্তু আমরা মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকীতে অনেক কিছু আলোচনা হয় কিন্তু এটা স্কিপ করি এটা নিয়ে কোনো আলোচনাই হয় না তাই উনি বেঁচে থাকতে এই জিনিসটা করে দেয় করে দিতে চান শুরু করতে চান কিন্তু এটা সবচেয়ে দায়িত্ব ছিল কাছের মানুষ আমাদের সবারই কিন্তু আমাদের সবার দায় তো সব দায় তো নিশ্চয়ই ইঙ্গিত করে মহির আফরোজ শাওনের একটা বিশাল দায় রয়েছে এটা এটা একটু বলেন একটু খোলাসা করেন যে ক্যান্সার হাসপাতালটা উনি যেহেতু করতে চেয়েছেন আমি অসম্ভব কৃতজ্ঞ ওনার কাছে উনি ক্যান্সার হসপিটাল ওনার জীবিত অবস্থায় উনি যেহেতু করতে চান উনি যখন করবেন যত রকমের সহযোগিতা লাগে আমার যদি আর্থিক সহযোগিতা আমার যা আছে আমার বাচ্চাদের পড়াশোনা করাতে হবে সেগুলোর বাইরে আমার যত রকমের আর্থিক সহায়তা আছে এবং আমার যদি কোনো অন্য কারো কাছ থেকে এনে সহায়তা দিতে হয় আর যা যা সহায়তা আমি সব দিব হ্যাঁ তো এই বিষয়ে খুব বেশি কথা আমি কেন বলি না জানেন জি হ্যাঁ হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী হলে সমস্ত ক্যামেরা এবং মাইক্রোফোনগুলো আমার কাছে আসে কারণ আমাকে পায় তাই আমি মৃত্যুবার্ষিকীতে জন্মবার্ষিকীতে ক্যামেরা জানে যে নুহাশপল্লিতে গেলে আমাকে ওখানে পাবে না কিন্তু কথাটা এসছে কিন্তু মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীতে শুধু ওই স্মৃতিচারণ হয় আর ইয়ে হয় আর কিছু হয় না এটাই হয় গত 10 বছর ধরে শুধু সবাই একটাই প্রশ্ন করেছে ক্যান্সার হসপিটাল কবে হবে আচ্ছা এই বছর প্রথম এই প্রশ্নটা করা হয়নি কারণ আমি গত বছরও বলেছিলাম মানে এই কথাটা খুবই না আর কত বলবো আমি জানি না ক্যান্সার হসপিটাল কি এত ইজি মানে আমি একা শাওন করে ফেলবো আমি এই আলোচনাটা শুনিনি এবং আমার মনে হয় যে যিনি আলোচনা করেছেন তিনি বলতে পারবেন গত সপ্তাহের স্টেটমেন্ট আমি আপনাকে লিংক দিতে পারবো আচ্ছা বুঝতে পারছি কিন্তু হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় স্বপ্ন অবশ্যই ক্যান্সার হসপিটাল ছিল না শেষ দিকে ওনার যেহেতু ক্যান্সার হয়েছিল এবং ওই ইন্টারভিউতে এসেছে এখন স্বপ্নের ব্যাপারটা কি জানেন আজকে যে জিনিসটা মানে এখন যে ওয়ার্ডটাকে আমরা বলি ভাইরাল হ্যাঁ আজকে আমার যে ক্লিপিংটা ভাইরাল হবে মনে মনে হবে যে ওটাই আমার সবচেয়ে বড় কাজ বা ওটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি 10 বছর আগে যে কাজটা করেছি সেটা হয়তো বা ভাইরাল হয়নি হুমায়ুন আহমেদের অনেকগুলো স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের স্বপ্নের স্কুল যেটা নিজ হাতে উনি প্রতিষ্ঠা করেছেন দেখেন একটা জিনিস শুরু করে দেওয়া ইজি এটাকে চালিয়ে নেওয়া কঠিন একটা হসপিটাল দিয়ে দেওয়া ইজি
হসপিটালটাকে রান করানো, চলমান রাখা খুব কঠিন, বেশি কঠিন। হুমায়ুন আহমেদ একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো রেডিও, কোনো পত্রিকা আমাকে এটা সম্বন্ধে একটাও প্রশ্ন করেনি। আপনি গণমাধ্যমের দায় দিচ্ছেন কেন? আমি নিজ থেকে এটা নিয়ে প্রশ্ন করতে বলাতে যখন প্রশ্ন করেছি আমি উত্তর দিয়েছি। এটা খুব ছোটভাবে আসে, কারণ কি জানেন? কারণ এটা সফল, হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠা করা স্কুল সফল। এটা প্রতি বছর 100% এসএসসিতে পাশের হার হয়। এ বছর এটা নেত্রকোনা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। লাইফটা শেষ করে আমি আপনাকে এটা রেজাল্টটা দেখাবো। এখানে কেউ প্রশ্ন করে না, কারণ এটা সফল। মানুষ না সফলতা নিয়ে প্রশ্ন করার চেয়ে এটা কেন হলো না এই, কিন্তু হুমায়ুন আহমেদকে গণমাধ্যম প্রচন্ড পরিমাণে অন করে ভালোবাসে, হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, কিন্তু ওনার স্বপ্নের স্কুলটা সম্বন্ধে তো কেউ জানে না আসলে। কারণ শেষ মুহূর্তে ক্যান্সার হওয়ার কারণে উনি বলেছেন আমার একটা ক্যান্সার হসপিটাল করার ইচ্ছা। অবশ্যই আমার মানে আমার একার সামর্থ্য থাকলে তো আমি করেই ফেলতাম। আমি যতদিন আমার কি বলবো, আমি যখন বুঝলাম যে আমি অনেক দেশের নীতি নির্ধারক বলেন, দেশের বুদ্ধিজীবী বলেন, আমি সবার কাছে বলার পর যখন বুঝতে পেরেছি যে ওনারাও আসলে একা চাইলেই পারবেন না, যে সংঘবদ্ধ হয়ে বা সবাই মিলে যেই কাজটা করা সম্ভব সেই কাজটা ওনাদেরও হয়তো বা একার পক্ষে সম্ভব না, আমার একার পক্ষে তো সম্ভবই না। এই প্রশ্নটা কেন শুধু আমাকে করা হবে ভাই? আমার প্রশ্ন এজন্যই যে বলা হয়েছে যে গত কয়েক বছর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী তার স্টেটমেন্টটা সরাসরি এমন যে শুধুমাত্র স্মৃতিচারণ করে শেষ হয়ে যায়। আমার কাছে ভুল মনে হয়েছে বলে আমি আসলে হঠাৎ করে 11 বছর পরে স্টেটমেন্ট দিতে আসছেন, তো ওনার স্টেটমেন্টটা ভুল। আমি তো গত 10-11 বছরে ওনাকে কোনো মানে ওনাকে তো আমি কবর জিয়ারত করতেই দেখি নাই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে। হয়তো বা উনি করেছেন, মাঝরাতে গিয়ে করেছেন অথবা অনেক ভোরে গিয়ে করেছেন, আমার চোখে পড়েনি। ওনার স্টেটমেন্টটা ভুল। আমার কাছে আসলে মনে হয় এটা যুগলবন্দি, কণ্ঠশিল্পী হিসেবেও মনে হয় না। কারণ আমরা যে স্টেজে উঠি শুধু গান গিয়ে নেমে যাই তা না, আমরা যখন আমি আর চঞ্চল ভাই যখন স্টেজে উঠি, এই এই জুটিটা আমার এর আগে ছিল হচ্ছে এসআই টুটুলের সাথে। হ্যাঁ, আমরা স্টেজে উঠতাম, অসাধারণ কিছু গান, আমরা গান করতাম, গানের ফাঁকে ফাঁকে আমরা গল্প করতাম, সেই গানটা কখন লেখা হলো, সেই গানটা কিভাবে শুরু হলো, ব্যক্তিগত আলাপচারিতা আসতো, সেটা এখন চঞ্চল ভাইয়ের সাথেও আমরা করি। আমরা আসলে একটু স্ক্রিপ্টিং করে নেই যে আমরা এই গল্পটা করব, তারপরে এই গানের পরে এই গল্পটা এই কথাটা বলবো, তারপর তুমি আমাকে থামিয়ে দিবে, তারপর আমি এটা বলবো, একটু আমরা আসলে এটাকে ড্রামাটিক করে করি। তো আমার তখন মনে হয় না যে সঙ্গীত শিল্পী হিসেবে স্টেজে উঠলাম, আমার মনে হয় শিল্পী। আচ্ছা, ভালো লাগে কারণ বোঝাপড়াটা খুব ভালো, এবং গানের কোন জায়গাটায় উনি তাকাবেন আমি বুঝতে পারি, কোন জায়গাটায় আমি তাকাবো উনি বুঝতে পারে। তো আমরা আসলে শুধু গান করি না, আমাদের একটু অভিনয় করেই গান করা হয়। শাওন, একটা তেতার কথাই বলি কিন্তু শুনতে চাই এটা বিষয় যে আপনি ধরেন হুমায়ুন আহমেদ থাকাকালীন, আপনি প্রসঙ্গত এসেছেন যে থাকাকালীন যে বিষয়টা অনেকে বলতো না বা অনেকে আপনাকে ভীষণভাবে তোয়াজ করতো, ভালোবাসতো, যে চলে গেলেন তারপরে এটা আরো সরল করে দিলেন, কিন্তু যাওয়ার পর অনেকের একটা অন্য ফেস আপনি দেখেছেন অনেকেরই, এরকম একটা নাম একটু আগে আপনি বললেন। আচ্ছা, আরেকটা নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী, যার বই চৌধুরী না সরি বিশ্বজিৎ সাহা, সরি আমি বিশ্বজিৎ সাহা। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে আপনি নিউ ইয়র্কে একটি আলমগীর মনে হয় এটা আয়োজক সহ আয়োজক করে এবং আর একটা বইমেলা তৈরি হলো। আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন আহমেদ থাকাকালীন যেই মানুষটি মানে ইন জেনারেল যেই মানুষগুলো খুবই আড়ম্বর নিয়ে জিনিসটা পালন করতেন, সেটা আবার দুইভাগ হয়ে যাওয়াটা না এটা কোনো দুই ভাগ হয়নি, এটা ভুল। ইন জেনারেল আমরা কিন্তু মনে করি যে না ঠিক আছে শাওন বোধে আর একটা বইমেলা শুরু করলো, না কোনো বইমেলাই না এটা কিন্তু অনেকের প্রশ্ন শাওন, আমি ভুল ধারণা, ওটা কোনো বইমেলা না, ওটার নাম হুমায়ুন আহমেদ সম্মেলন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। আচ্ছা, এবং ওটা শুধু হুমায়ুন আহমেদকে ঘিরে হয়, ওটা শুধুমাত্র হুমায়ুন আহমেদের গান, হুমায়ুন আহমেদকে নিয়ে আলোচনা। তো একটা বইমেলা দুই ভাগ হলে তো সেটা সব লেখকদের বই, সব কবিদের বই থাকবে, তাই না? একটা সাধারণ জেনারেলাইজ একটা ব্যাপার থাকবে। ওই বইমেলার সাথে কোনো রকম সম্পর্কই নেই, দুই ভাগ কখন হয় ভাই? আপনার যখন সমিতির নাম হয়, ওই বইর সম্পর্ক থেকে আপনি এটা রাই করেছেন, এরকম একটা পারসেপশন এরকম না, এটা ভুল পারসেপশন। আচ্ছা, যেমন জাগো এফএম 94.4, এখন হঠাৎ করে এটার দুই ভাগ হয়ে গেল, জাগো এফএম 94.4 সাউথ, জাগো এফএম 94.4 নর্থ।
তখন হবে একটি জিনিস ভেঙে দুই ভাগ হওয়া, কারণ একটি জিনিসে দায়িত্বশীল দুজন যখন পার্টনারশিপ ভেঙে যায়, এরকম আমাদের কিন্তু আছে, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে রং নিয়ে বা এরকম আরো অনেক কিছু নিয়ে আছে। হুমায়ুন আহমেদকে নিয়ে আলাদা করলেন? হ্যাঁ, আমি হুমায়ুন আহমেদকে নিয়ে আলাদা করিনি ভাই, এটা সেটা দেশে কেন শুরু হলো না, যিনি আমি বলছি এটা আয়োজক যিনি, তিনি বললেন প্রথম যে তিনি হুমায়ুন আহমেদকে নিয়ে একটা একটা অনুষ্ঠান করতে চান, অনুষ্ঠানটা কি হুমায়ুন আহমেদ সম্মেলন, কোনো সাহিত্য সংস্কৃতি কিচ্ছু না, হুমায়ুন আহমেদ সম্মেলন। ওকে, তখন আমার মনে হলো হুমায়ুন আহমেদ কিনে একটা সম্মেলন তো হতেই পারে, অবশ্যই শুধু হুমায়ুন আহমেদ কিনে একটা সম্মেলন, এটা ওনার প্রস্তাবনা, আয়োজক যিনি আলমগীর খান আলম ওনার প্রস্তাবনা, এবং আমার কাছে প্রস্তাবটা পছন্দ হলো, সেইভাবে 2017 সালে শুরু হলো। এখানে কোনোভাবে অন্য কোনো বইমেলা কি হচ্ছে না হচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই ভাই, একটি মানে বাংলাদেশ বলেন না, কিন্তু নিউ ইয়র্কে থেকে কেন শুরু, এটা বাংলাদেশ থেকে শুরু হতে পারে, শুরু হতে পারতো, কোনো আয়োজক আমাকে বলেনি, আর আমি আয়োজক নই, আমাকে কোনো আয়োজক কখনো বাংলাদেশে হুমায়ুন আহমেদকে নিয়ে একটি সম্মেলন করবার কথা বলেননি, কেউ ভাবেননি, বরং আমি দু একবার হয়তো বা কোনো এরকম কর্পোরেট মিটিংয়ে টিটিংয়ে একটু বলেছিলাম যে হুমায়ুন আহমেদের 70তম জন্মবার্ষিকী যখন ছিল, তখন আমি ভেবেছিলাম, একটু আলোচনাও করেছিলাম যে আমরা কি একটু বড় করে করতে পারি কি না, টেলিকমিউনিকেশন যেগুলো আছে বাংলাদেশে ওদের সাথেও একটু নক করেছিলাম, আমি দেখলাম যে আসলে আমি তো আয়োজক না, মানে বলে না যে ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট যারা আয়োজন করেন ওগুলো আমার কাজ না, আমি শিল্পী, আমাকে বললে আমি গান গাইতে পারবো, আমাকে বললে আমি কথা বলতে পারবো, বানিয়ে দিতে পারবো, অভিনয় করে দিতে পারবো, একটা বিল্ডিং ডিজাইন করে দিতে পারবো, এই পর্যন্ত। তো বাংলাদেশে আমি সেই আগ্রহটা বা সেই প্রস্তাবনাটা কারো কাছ থেকে পাইনি।